আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার সামনে একটা গরু আছে, থার গরু। এটা আমার বাসারে গরু, আড়াই বছর বয়স হয়েছে, কিন্তু দেশি গরু, তো যার কারণে বেশি মোটা হয় না। বয়স অনেক হয়েছে, তো সামনে কুরবানি ঈদ, আসন্ন কুরবানি ঈদ, হয়তো আমরা এই গরুটাকেই কুরবানি করবো বাসায়। তো গরুটা প্রচুর হাড্ডি সার, মানে শুধু আমরা বাসায় যেগুলো খাবার থাকে খড় খাওয়াই, পানি খাওয়াই, আর হচ্ছে ধানের গুঁড়া খাওয়াই। তো আমি চিন্তা করলাম যে এই অবস্থায় থাকলে তো কুরবানি করলে মাংসের পরিমাণ খুবই কম হবে, যার কারণে আমি হচ্ছে এই এক মাস, যে দীর্ঘ এক মাস আছে, মনে মেবি সামনের মাসের 10 তারিখে ঈদ, তো যার কারণে একে কিছু বাড়তি খাবার দিব, হয়তো কিছু পরিমাণ মাংস বৃদ্ধি হবে। আপনারা দেখেন আমি কী কী খাবার দিচ্ছি, এই যে প্রতিদিন রেগুলার দুই বেলা করে খাবার দিচ্ছি। এইখানে এই যে আমার এটা এটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে সরিষা ভাঙ্গার যে গুঁড়া, এইখানে হচ্ছে ধানের গুঁড়া এবং হচ্ছে ভুট্টার গুঁড়া আমি মিক্সিং করে বস্তাতে প্যাকেটিং করে রাখছি, আমি বের করে নিয়ে আসছি। আর এইখানে কিছু ভাত আছে, ভাতে যেহেতু প্রচুর পরিমাণে শর্করা থাকে, গরুর হচ্ছে মাংসটা বৃদ্ধিতে খুব কাজ করে, এই জন্য কিছু ভাত নিয়েছি। এটা প্রতিদিন আমি সকালবেলা গরুকে গোয়ালঘর থেকে বের করে 2.5 কেজি থেকে 3 কেজি সকালবেলা করে দেই, এবং গরুকে যখন আবার গোয়ালঘরে দেই ঢুকাবো, অর্থাৎ সন্ধ্যাবেলা আমি আবার হচ্ছে 2.5 থেকে 3 কেজি প্রতিদিনই রেগুলার খাওয়াই। তো দেখা যাচ্ছে এক মাস খাওয়াইলে মোটামুটি একটা ভালো পরিমাণে ফল পাওয়া যাবে। তো আমি এখন এটাকে পানি দিয়া মিক্সিং করে নেব। মোটামুটি দেখা যাচ্ছে যে খাবারটাকে মিক্সিং করার পর ভাত আর সরিষার খোল এবং ভুট্টার গুঁড়া, ধানের গুঁড়া, এগুলো মিক্সিং করে আমি হচ্ছে পানি দিয়ে সুন্দরভাবে পরিমাণ মতো মিক্সিং করাই নেব। পরিমাণ মতো মিক্সিং হয়ে গেলে আপনারা হচ্ছে সার গরুকে দিয়ে দিবেন। অবশ্য যারা পোলট্রি ফিড খাওয়ায় কখনোই খাওয়াবেন না, বাসায় যদি গরু কুরবানি করতে চান কখনোই পোলট্রি ফিড খাওয়াবেন না, কারণ সেই মাংস স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর। ভালো করে একে আমি হচ্ছে মিক্স করব, গরু তো খাওয়ার জন্যে ব্যস্ত হয়ে গেছে। এই যে ও শুধু খাওয়ার জন্যে ব্যস্ত হয়ে গেছে, মানে কখন ওকে দিব, ও খাবে। অবশ্য বেলা অনেকটা হয়ে গেছে, 9টা বাজে এখন, এখন অবধি ও শুধু খড় খেয়েছে, খাবার পায়নি, যার কারণে গরুটা হচ্ছে প্রচুর পরিমাণে খাইতে যাচ্ছে। হয়ে গেছে না, শুধু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, ঠিক আছে, ও মানে সকাল থেকে খাদ্য পায়নি, দিলেই একদম শেষ করে দেবে। তো মোটামুটি মিক্সিং করা শেষ, আমি এখন হচ্ছে একে খাইতে দিব। খুব সুন্দর খায়, প্রচুর খায়, প্রচুর। ওকে যদি 10 কেজি করে খাওয়াই 10 কেজিই খাবে। যে দেখেন কিভাবে খাচ্ছে, মানে 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেবে। যাবে Thank you.